আসসালামু আলাইকুম, এসএফ টিভি রাতে সংবাদে আপনাদের সাথে আছি আমি শাইনুল ইসলাম। নেত্রকোনা খালিয়াজুরি উপজেলা গরু চুরির অভিযোগ এনে গ্রাম্য সালিশের মাধ্যমে এক ব্যক্তিকে শারীরিক নির্যাতনের অভিযোগ উঠেছে উপজেলার চাকর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি খলিলুর রহমান খলিল সহ তিনজনের বিরুদ্ধে। এ ব্যাপারে ল্যাপসিয়া পুলিশ তদন্ত কেন্দ্রে একটি লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী জাহাঙ্গীর আলম। ভুক্তভোগীর পরিবার এবং এলাকাবাসী সূত্রে জানা যায়, সম্প্রতি চাকয়া ইউনিয়ন ফরিদপুর গ্রামে একটি গরু চুরির ঘটনায় সন্দেহের বর্ষপূর্তি হয়ে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি খলিলুর রহমান খলিলের নেতৃত্বে এবং ওই গ্রামের জাকির ও সুরুজ আলীর সমন্বয়ে গ্রাম্য সালিশের মুখোমুখি করা হয় ভুক্তভোগী জাহাঙ্গীরকে। সালিশে চুরির কোনো প্রমাণ ছাড়াই জাহাঙ্গীরের উপর চালানো হয় অমানসিক শারীরিক নির্যাতন, জরিমানা করা হয় 3,20,000 টাকা। এত টাকা দেওয়ার মতো সামর্থ্য না থাকায় নিজ নিয়ে যাওয়া হয় জাহাঙ্গীরের দুই গরু, ছিনিয়ে নিতে চেষ্টা করা হয় তার বাড়ির দলিলপত্রাদি এবং জীবিকা নির্বাহ করার একমাত্র অবলম্বন নৌকাটি। পরবর্তী সময়ে সমাজচ্যুত করা হয় জাহাঙ্গীরকে। যদি কেউ জাহাঙ্গীরের সাথে কোনোরূপ সম্পর্ক রাখে তাহলে তাকে গুনতে হবে 10,000 টাকা জরিমানায়, এমনটাই ঘোষণা করা হয়। এমন অবস্থায় তিন সন্তান ও স্ত্রী বাড়ি ছাড়া অবস্থায় দিনপাত করছে জাহাঙ্গীর। উপায়স্থ না দেখে পুলিশের অভিযোগ দিতে বাধ্য হয় জাহাঙ্গীর। এ বিষয়ে পুলিশের অভিযোগের তদন্ত চলছে বলে জানিয়েছে ল্যাপসিয়া পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ। জাহাঙ্গীরের নামে যে অভিযোগ গুরুর যে অভিযোগ, তার নামে 3,20,000 টাকা জরিমানা হয়েছে। জরিমানা হওয়ার পরে কিছু টাকা ইউনিয়নের সভাপতি খলিল মিয়া উনি কিছু নিছে আর মারধর কিছু করছে। করার পরে দা ওই জাহাঙ্গীর গিয়া থানায় অভিযোগ করছে। করার পরে দা আবার জাহাঙ্গীরকে এই এক বিঘা করে দিছি। অন্য ঘরে যেরকম আমাদের ঘরে আসলে আমাদের 10,000 টাকা দিতে হবে। এই আমরা যেখানে আসছি এই কথা যদি আবার শুনে তাহলে আমাদেরও 10,000 টাকা আজকে দিতে হবে। এই এরকম আর কি ও অনেক কিছু করে রয়েছে, চুরি করা এই সে নানান কিছু। ওর তা সত্ত্বেও আমরা জানা মতে ওর বাড়িটা আছে, দুটা গরু আছে, একটা নৌকা আছে। এটা তো স্বাভাবিক, একবারে হতদরিদ্র মানুষের এটা থাকতে পারে, যেহেতু এখন অনেক অনেক এনজিও সংস্থা অনেক কিছু দিতেছে। এই হিসাবে তারা দোষী সাব্যস্ত করে তারা দুটা লোক দিয়ে বাড়িতে পাঠাইছে। বাড়িতে পাঠানোর পরে ওরা সারা রাত আঁকড়ে রাখছে, ও যাতে না ফলাইতে পারে, ফলালে কিন্তু আমার বিপদ হইবে। ওরা আঁকড়ে রাখকে ওরে মানে কোনো ধরনের কোনো মেডিসিনও খাইতে দিছে না। এরপরে আমরা গরু নিচে গেছে তো গেছি ভাই, যে দিয়েছি না হয়েছে মার দিয়ে করছে অনেক ভাই, সমস্ত বিশেষ করছে না আর জীবনে এটা করতো না আর করছে যে জানে না নিজে মানুষ ওরা ওরা আমলাতে আমার মারধর করছে, আপনার শুয়ে আনছে, আমার এই আঙ্গুল ঢুকাইব, এরপরে জিংলা দিয়া কঞ্চা বাসে জিংলা দিয়া আমার বাড়ি দিছে পিঠা। এই উড়াতা পুকটির বাইরে বাঁধছে, বাঁধা এরপরে আমার সারছে, সাইরা দুজন লোক দিয়ে দিছে তাদের বাড়িতে নেওয়া। হ্যাঁ, রাত্রেবেলা এই ফর দিবা 8টায় লাগবা, আমরা সকালে আমি আমো পরে ছাড়া হইব। পরে আমার এনতে ধরে নিয়ে হ্যাঁ বাড়িতে নিয়ে 8টায় লেখা। পরে মনে করুন সকালে আমি ফোন দিছি তার দ্বারা, ভাই আমি বড়ি খাইতাম, ভাই আমার জম যেতে জায়গা। পরে কখন না রাত পোয়াইতে মানে 7টা বাজে গেছে গা। পরে 7টার সমস্যা গেছে গিয়া আমার এই বাচ্চারা তার পাওয়া গিয়া পড়ছে যে আমরা গুরুডি তোমরা নিও না, আমরা কিছু নাই, আমরা হাত হাতাম না, তুমি টাকা পয়সা নিও না। পরে আমার বাচ্চাটারা মানছে না, না মানে আমার দুটো গুরু শেয়ার লয়ে গেছে গা, লয়ে গিয়া পরে আমারটা জুড়ে নিয়েছে গা। আবার কইছে ও না বেচা দিতাম, এই বাড়ি বেচতাম, এই বাড়ি কোন সাইডে বেচতাম না বেচতাম, সে ই বয় দেয়া আমার ই শেয়ারও শেয়ার করে তো রাজি হয়েছে।